নমস্কার বন্ধুরা আমি তোমরা দেখছো এডুকেশন ইউটিউব চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কথা বলবো যদি তোমরা ব্যাংকে সেই কাজটি এখনই যদি না করো তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট ফেল হয়ে যাবে এবং গত বছর প্রচুর পরিমাণে পেমেন্ট ফেলড হয়েছে তো এই কাজটি অতি অবশ্যই করবে এটা হয়তো খুব সাধারণত ছোট্ট একটি জিনিস যেটা অনেকেই খেয়াল করে থাকে না এবং অন্যান্য ইউটিউবারও হয়তো বলে থাকে না তো আজকে ভিডিওটি তোমাদের জন্য আশা করছি ইম্পর্টেন্ট ভিডিও হবে ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও এতে আমি ভীষণ মোটিভেট হয় তোমাদের জন্য নিউ নিউ আপডেট আনতে এবং এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমাদের একটি ছোট্ট জিনিস আমি আজকে বলতে চলেছি যেটা হয়তো তোমরা অনেকেই খেয়াল করবে না এর ফলে কিন্তু অনেকের পেমেন্ট ফেল হয়ে যায় এটি সাধারণত কলেজ স্টুডেন্টদের বিষয় স্কুল স্টুডেন্টদের এটা হয় না কারণ স্কুল স্টুডেন্টদের যেহেতু বারো হাজার টাকা দেয় তাই বারো হাজার টাকায় মাইনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় না কিন্তু বারো হাজারের ঊর্ধ্বে টাকা হলে মাইনার অ্যাকাউন্টে অনেকটা সমস্যা দেখো তোমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কাজটি না করো তাহলে তোমাদের এই রকম একটি মেসেজ আসবে টাকা ক্রেডিট হওয়ার সময় সরি তোমাদের পেমেন্ট ফেলটা হয়ে গেছে তো পেমেন্ট যদি ফেল্ড হয় সেক্ষেত্রে তোমাদের বারবার করে বিকাশ ভবনে যেতে হবে এবং আসতে হবে এটার থেকে বরঞ্চ তুমি তোমার নিজেদের অ্যাকাউন্টে সেটা ঠিক করে নিবে তাহলে তোমাদের আর পেমেন্ট ফেল্ড হবে না এবং আমিও চাই না তোমাদের কার কারোর অ্যাকাউন্টে পেমেন্ট ফেলড হোক কারণ প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হোক এই টাকা দিয়ে অনেকেই কিন্তু নিজেদের পড়াশোনার খরচ চালে এটা হয়তো খুব ছোট্ট একটা জিনিস যেটা অনেকেই খেয়াল করবে না এবং এই মিস্টেকটা কিন্তু অনেকেই করে থাকবে এই কারণে পেমেন্ট ফেল্ড হয়ে যায় তো এখানে লেখা রয়েছে এটা তোমরা ফর্ম করার সময়ই দেখতে পাবে ব্যাংক পাশে ডিটেলসের মেজার অ্যাকাউন্টের যে ডিটেলস সেটি তোমাদের দিতে বলছে মাইনার অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে বারণ করছে মেজার অ্যাকাউন্ট এবং মাইনার অ্যাকাউন্ট এটি আরেকটু সহজ ভাষায় তোমাদের বলছি তোমাদের যাদের যাদের মাইনার অ্যাকাউন্ট তাদের মাইনার অ্যাকাউন্ট থাকবে যদি এইটিন প্লাস এজ না হয় আর এইটিন প্লাস এজ হয়ে গেলে তোমাদের মেজর অ্যাকাউন্ট করে নিতে হবে মেজর অ্যাকাউন্ট না করলে তোমাদের এই ক্ষেত্রে পেমেন্ট ফেল্ড হয়ে যাবে তো এই মেজার অ্যাকাউন্ট শুধুমাত্র এইটিন প্লাস এজ যাদের রয়েছে তারাই করতে পারবে অর্থাৎ এই সমস্যাটা শুধুমাত্র কলেজের ক্ষেত্রে হয় স্কুলের ক্ষেত্রে সমস্যাটা হয় না কারণ এই পেমেন্ট ফেলড হয় বারো হাজারের ঊর্ধ্বে যদি কেউ পায় ধরো কেউ ষাট হাজার পেয়েছে ক্ষেত্রে কিন্তু মাইনার অ্যাকাউন্টে ষাট হাজার ক্রেডিট হওয়ার কোনো রকম অপশান থাকে না বা ট্রানজ্যাকশান থাকে না সে কারণে পেমেন্ট ফিল্ড হয়ে যায় তো সেক্ষেত্রে তোমাদের মেজর অ্যাকাউন্ট করে নিলে আর কোনো রকমভাবে পেমেন্ট ফিল্ড হবে মেজার অ্যাকাউন্ট কীভাবে করবে খুব সিম্পলভাবে মেজার অ্যাকাউন্ট করা যায় তোমরা নিজেদের যে ব্যাংক রয়েছে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে তোমরা যাবে এবং সেখানে গিয়ে তোমরা বলবে মাইনার থেকে তোমরা অতি অবশ্যই নিজেদের অ্যাকাউন্টটা মেজর করতে চাও এবং তারপরে নিজেদের যে পার্সোনাল ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড আধার কার্ডই বেসিক্যালি লাগে তো আধার কার্ড নিয়ে যাবে এবং আধার এবং এটি সেলফ ডিক্লারেশন লিখে দেবে যে তোমার অ্যাকাউন্টটা মাইনার থেকে মেজর করতে চাও তাহলে খুব ইজিলি তোমাদের অ্যাকাউন্টটা মাইনার থেকে মেজর হয়ে যাবে এবং কোনোভাবেই তোমাদের পেমেন্ট ফেলড হবে না পরবর্তীতে এইভাবে খুব সহজেই তোমাদের মাইনার অ্যাকাউন্ট যদি থেকে থাকে মেজর অ্যাকাউন্ট হয়ে যাবে এবং তোমাদের বর্তমানে কাদের মাইনার অ্যাকাউন্ট রয়েছে এবং মেজর অ্যাকাউন্ট কাদের রয়েছে আমাকে সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও পেমেন্ট ফেল্ড হয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা নিজেদের অ্যাকাউন্টে মাইনার থেকে মেজর করে নিও কারণ পেমেন্ট একবার ফেল হয়ে গেলে কিন্তু টাকাটা রিটার্ন পাওয়া খুব মুশকিল হয়ে যায় এছাড়া আরো একটি জিনিস তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খেয়াল রাখবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লেনদেন চালু আছে কিনা ধরো এটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেই রেখে দিয়েছো কোনোরকম ভাবে টাকা লেনদেন করছো না তাহলেও কিন্তু পেমেন্ট ফেল্ড হয়ে যায় তা অতি অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনটা করবে তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু থাকবে এবং খুব ইজিলি তোমাদের টাকাটি ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিয়ে আরও জানার থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানি